হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যানিমেশন আনলক করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা অনেক ফোন যাদের 4 GB বলেন 6 GB বলেন, অনেক ফোনেই অ্যানিমেশন আসে না। তো এটা কিভাবে আপনারা এনেবল করবেন তার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি লক স্ক্রিনে করতে আছি, কীরকম অ্যানিমেশন, কোনো অ্যানিমেশন আসতেছে না। তো এটা আপনারা দেখবেন যে কীভাবে অ্যানিমেশন আসে। তো তার জন্য কী করতে হবে, আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সেট ইডিট নামে একটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা ওকে করে দিবেন। ওপেন করার পর ওকে করে দিবেন। তো তারপরে আপনাদের নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে নিচে যাওয়ার পরে খুঁজতে হবে MIUI হোম অ্যানিমেশন রেট। তো এটা আপনাদের খুঁজতে হবে নিচে থেকে। তো নিচে গেলে আপনারা দেখতে পাবেন, তো এটা 2 লেখা আছে, দেখতে পাচ্ছেন 2 লেখা আছে। তো এটা আপনারা এডিট করে নেবেন। তো এডিট করতে হবে। তো এডিট করে আপনারা এটাকে 1 লিখে দেবেন। তো এটা এডিট করার পর 1 লিখে দিলে তো তারপরে কি করতে হবে, তারপরে আপনাদের সেটটা রিবুট করে নিতে হবে। তো রিবুট করার পরে আপনারা দেখবেন, রিবুট করার পর ওপেন হবে। তো তারপরে আপনারা দেখতে পারবেন যে অ্যানিমেশনটা চলে এসেছে। তো আমি রিবুট করে নিয়েছি। তো আপনারা রিবুট করে নেবেন, রিবুট করতে ভুলে যাবেন না আবার। তো রিবুট করে নেবেন। তো তারপরে তো আমার রিবুট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে লক করার পরে যে দেখতে পাচ্ছেন কীরকম একটা অ্যানিমেশন আসছে। তো এটা 4 GB বলেন 6 GB অনেক ফোনেই অ্যানিমেশনটা থাকে না। তো এটা আপনারা এরকমভাবে আপনারা ইনস্টল করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ফোনে। দেখতে পাচ্ছেন কীরকম একটা দেখতে সুন্দর লাগতে আছে। তো এরকমভাবে আপনারা চাইলে অ্যানিমেশন রেটটা আপনারা আনলক করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।